বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জে সমাপ্তি হলো বাংলা মোদের গর্ব ও মেলা। গত 8ই ডিসেম্বর থেকে উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছিল বাংলা মোদের গর্ব মেলা এবং প্রদর্শনী। রবিবার ছিল শেষ দিন, ফলে মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। শেষ দিনে উপস্থিত হয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শেষ দিনে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় স্থান পেয়েছিল স্বনির্ভর দলের মহিলাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী স্টল। আজকে কালিয়াগঞ্জে উপস্থিত রয়েছি। গত 8 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যে প্রতিটি জেলায় জেলায় বাংলা মোদের গর্ব যে মেলা হচ্ছে 3 দিনব্যাপী, আজকে এখানে উপস্থিত রয়েছি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল পরিবেশন থেকে শুরু করে ভাওয়াইয়া গান থেকে শুরু করে এখানে মানব পুতুল নাচ হবে কিছুক্ষণের মধ্যে। খুব ভালো লাগছে, এখানে বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়েছে। প্রথমত এসএসজি দলের মহিলারা যে হস্তশিল্প প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়েছে।